السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজকে আমরা দোয়ায়ে মাসুরা শিখব দোয়ায়ে মাসুরা সহি করে আমরা শিখে ফেলব ইনশাআল্লাহ নামাজের ভিতরে শেষ বৈঠক অর্থাৎ নামাজ শেষ করে শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে বসা অবস্থায় তাশাহুদ পড়তে হয় তারপরে দুরূদ শরীফ পড়তে হয় তারপরে দোয়ায়ে মাসুরা পড়তে হয় আমরা অনেকে দোয়ায়ে মাসুরা সহি করে পড়তে জানি না সেজন্য আজকে শব্দে শব্দে সহি করে শিক্ষা দেওয়া হবে আমরা শুনে শুনে মুখস্থ করে ফেলব ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে যারা নতুন আছেন একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আমাদের অনেকেরই দিলের তামান্না হলো কুরআন দেখে দেখে কুরআন শরীফ পড়া এবং খতম করা এই জিনিসটি আমরা সবাই চাই কিন্তু সময় স্বল্পতার কারণে আবার অনেকেই শিখার মতো সময়ও অনেকের কাছে নেই সেজন্য আপনারা যারা শিখতে চান কোরআন কারীম যা আমরা শিখব এবং কোরআন পড়ব কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ 24টি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ কোরআন শিক্ষা দেওয়া হবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে দোয়ায়ে মাসুরা শিখি ইনশাআল্লাহ اللهم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا আমরা একসাথে এখান থেকে শিখবো আবার اللهم إني ظلمت نفسي পর্যন্ত বারবার পড়ে পড়ে আমরা মুখস্থ করে ফেলব ইনশাআল্লাহ ظلما كثيرا ولا يغفر الذنوب তাহলে এখান থেকে যুনুবা পর্যন্ত আমরা বারবার পড়ে পড়ে মুখস্থ করব ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت এই পর্যন্ত আমরা ظلما كثيرا ولا يغفر الذنوب এই ظلما كثيرا থেকে যুনুবা পর্যন্ত বারবার শুনে আমরা মুখস্থ করে ফেলব এবং আল্লাহুম্মা ইন্নী এখান থেকে নিয়ে যুনুবা পর্যন্ত একসাথে আমরা মুখস্থ করব আমি পড়ি اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب عبر بريامي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب بار شنو مقصد করব তারপরে إلا أنت فاغفر لي مغفرة من عندك এই পর্যন্ত আমরা মুখস্থ করব একসাথে إلا أنت فاغفر لي مغفرة من عندك আমরা বারবার শুনে মুখস্থ করব إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت غفور رحيم وارحمني থেকে রহিম শেষ পর্যন্ত আমরা মুখস্থ করব একসাথে وارحمني إنك أنت الغفور الرحيم আমি পুরো দোয়ায়ে মাসুরাটা আবার পড়ি খুব খেয়াল করে শুনি ইনশাআল্লাহ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আমরা বারবার পড়ে শুনে পড়ব এবং মুখস্থ করে ফেলব ইনশাআল্লাহ